এক নম্বর হচ্ছে ইশার সালাতের পরে চার রাকাত নামাজ আদায় করা। ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ তাআলা মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন, মুররা থেকে তিনি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন, মান সাল্লা আরবাআন বাদাল ইশা, যে ব্যক্তি ইশার সালাতের পরে চার রাকাত নামাজ আদায় করলো, লা ইয়াফসিলু বাইনাহুন্না বিতাসলিম, এই সালাত আদায় করার সময় মাঝখানে কোনো ধরনের বৈঠক করবে না, সালাম দিবে না, দাঁড়িয়ে যাবে, একসাথে চারটি আদায় করলো। উদিল্না বিমিসলিহিন্না মিন লাইলাতিল কদর, লাইলাতুল কদরে চার রাকাত নফল নামাজ পড়ে রাত্র জেগে যেই ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। এটা ডিসকাউন্ট, কিন্তু ডিসকাউন্টে মহা ডিসকাউন্ট, বুঝতে পেরেছেন, মহা ডিসকাউন্ট। শোয়ার আগে খেয়াল রাখবেন, অনেক বিস্তারিত আলোচনা রয়েছে, সময় আমাকে আর সুযোগ দেয়নি। দুই নম্বর পয়েন্ট হচ্ছে সালাত রাতের নামাজের মধ্যে আপনি অন্ততপক্ষে শোয়ার আগে দুই রাকাত নামাজ পড়বেন, এই দুই রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 10টি আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই ব্যক্তি সারা রাত গাফিল যারা ছিল তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অ্যানলিস্টেড করবেন না, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। এটা খুবই সহজ, 10 আয়াত কি কঠিন বিষয় কিনা? হ্যাঁ, 10 আয়াত একেবারেই সহজ বিষয়, আপনি সূরা আদিয়াত পড়েন 10 আয়াত হয়ে যাবে। তাহলে মানে 10 আয়াত যদি আমরা তেলাওয়াত করতে পারি অন্তপক্ষে দুই রাকাত সালাত আদায় করে, আব্দুল্লাহ ইবনে আমরুল আস থেকে বর্ণিত এই হাদিসটি ইমাম আহমদ শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ তার সহিহার মধ্যে সহি বলেছেন, হাদিস নম্বর 2244। সময় নিয়ে জন্য আর হাদিস বললাম না। এরপরে তিন নম্বর যে ডিসকাউন্ট, এটা আর একটু সহজ করেছে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু না করেন, রাসূলুল্লাহ বলেন, মান কারা বিল আয়াতাইনি মিন আখির সূরাতিল বাকারা, যে ব্যক্তি রাত্রি ঘুমের আগে সূরাতুল বাকারা এর শেষ দুই আয়াত তেলাওয়াত করলো, ফি লাইলাতিন কাফাতাহু, তার জন্য এই দুই আয়াতই সারা রাত কিয়াম করার জন্য যথেষ্ট হয়ে যাবে, সারা রাত থেকে ইবাদত করার যে ফজিলত রয়েছে সেটা যথেষ্ট হয়ে যাবে। এর ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফতুল বাড়িতে চারটি বক্তব্য উল্লেখ করেছেন, এবং হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ইবনে মুলাক্কিন রহমতুল্লাহ আলাই এমনকি ইমাম নওয়ী রহমতুল্লাহ আলাই বলেছেন যে কাফাতাহু দ্বারা বোঝানো হয়েছে যে সারা রাত কিয়াম করার যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। শেষ ডিসকাউন্ট না, আর দুইটা আছে, সর্বমোট পাঁচটা ডিসকাউন্ট আলোচনা করব। এরপরে হচ্ছে ইশার সালাতটা জামাতে আদায় করবেন, ফজরের সালাতটা জামাতে আদায় করবেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান সাল্লা লিইশা ফি জামাআতিন, যে জামাতের সাথে ইশার সালাত আদায় করলো, ফাকাআন্নামা ক্বামা নিসফাল লাইল, অর্ধেক রাত কিয়াম করার ফজিলত পেয়ে যাবেন। ঘুরতেছে ইশার সালাত আদায় করতে চার মিনিট সময় লাগে, অত 5 মিনিট যদি ইমাম সাহেব একটু বড় লম্বা করে পড়েন তাহলে হয়তো 7-8 মিনিট লাগবে, কিন্তু কেন ঘুরতেছেন? মসজিদের আশেপাশে ঘুরে অনেকে দেখা যাচ্ছে যে জামাত তরক করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই জামাতটুকু আপনার নিসফুল লাইল অর্ধেক রাত পর্যন্ত যদি আপনি জেগে থাকেন, জেগে নফল ইবাদত করেন, এর ফজিলত পাবেন। ওয়ান সাল্লা সুবহা, আর যে ফজরের নামাজ আদায় করলো জামাত, ফাকা আন্নামা কামা আল-লাইলা কুল্লাহ, এর সাথে যুক্ত করলো ফজরের নামাজ, ফাকা আন্নামা কামা আল-লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত জেগে নফল নামাজ আদায় করলো। তো এই ডিসকাউন্ট আমরা নিতে পারি, সারা রাত জাগতে পারলাম না, আমি এই ওজোর সেই ওজোর তৈরি করলাম, ওজোর তো আল্লাহ তালাই ভালো জানেন, কিন্তু এতটুকু তো করতে পারেন, এতটুকু করার জন্য চেষ্টা করেন, তাহলে অবশ্যই এরপরেও যদি আরও অথর্ব, আরও যদি মানে অলস, আমার মতো এরকম প্রকৃতির লোক হয়, তাহলে তার অবস্থা কী হবে? এই হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মনে করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতা ফিরাশাহু, যে ব্যক্তি ঘুমানোর জন্য বিছানায় আসলো, ওয়া হুয়া ইয়ানউই আন ইয়াকুমা ইউসাল্লি ফিল লাইল, নিয়ত করছে যে রাত্রে ঘুম থেকে জাগবো ইনশাআল্লাহ, অন্তরে ইখলাসের সাথে, আল্লাহ আমি শেষ রাত্রে ঘুম থেকে জেগে নফল কিয়াম করব, নফল নামাজ পড়ব, ও ফাগালাবাতু আইনাহু হাত্তা আসবাহ, এমন হয়েছে চোখ তার উপর গালেব হয়ে গেছে, একেবারে ফজর হয়ে গেছে, উঠতে পারে নাই। ওয়া কানা নাওমু সাদাকাতান আলাইহি মির রাব্বিহ জাল্লা ওয়া আলা, তার এই ঘুম তার আল্লাহর পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে এবং সারা রাত কিয়ামের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবে। বুঝতে পেরেছেন? এই ডিসকাউন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, ডিসকাউন্ট আলোচনা করার পরে আরেকটি পয়েন্ট আলোচনা করব, সময় আর বেশি নেই, সেটা হলো ইতিকাফ। বন্ধুগণ, রমাদানের একটা বিশেষ প্যাকেজ ছিল ইতিকাফ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন, আমাদের এই মসজিদ সহ আমাদের মসজিদগুলোতে ইতিকাফ করেছে লোকেরা। ইতিকাফ আপনার শেষ হয়ে গিয়েছে, কিন্তু ইতিকাফের ছোট ভাই,
ইতিকাফের একটা ইতিকাফের গ্রেড বহন করে এই ধরনের ফজিলত কিন্তু আপনার কাছে রয়ে গেছে, যেটা সারা বছর আপনি করতে পারেন। এ সম্পর্কে অনেক দীর্ঘ কথা রয়েছে, আমি সময়ের কারণে শুধুমাত্র দুটি পয়েন্ট। এক নম্বর হচ্ছে, সালাত আদায় করার পরে মুসল্লার মধ্যে আপনি বসে থাকবেন, যতক্ষণ আপনি বসে থাকবেন ততক্ষণ আপনি ইতিকাফের যে ফজিলত রয়েছে সেই ফজিলত পাবেন, এবং ফেরেশতারা আপনার জন্য স্পেশালি রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকবে। ফেরেশতারা স্পেশালি আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। দুই নম্বর হচ্ছে ইতিকাফের আরেকটি হচ্ছে ইন্তেজারুস সালাতি বাদাস সালা, সালাত আদায় করার পর যদি কাজ না থাকে আরেক সালাতের জন্য অপেক্ষা করুন, বসুন, কিছুক্ষণ বসে থাকেন। এই সময়ে যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত বসে থাকার কারণে সালাত আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন। সালাত আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। এখানে অনেকগুলো হাদিস রয়েছে, শুধু একটি হাদিস ইমাম বুখারী রহমতুল্লাহ তার সহিহে বর্ণনা করেছেন। আবু হুরায়রা তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الملائكة تصلي على أحدكم فرشتغا তোমাদের কোন ব্যক্তির উপর সালাত আদায় করে থাকে, রহমতের দোয়া করে থাকে, মাদাম ফি মুসাল্লাহু, যতক্ষণ পর্যন্ত সে তার মুসাল্লার মধ্যে যেখানে সালাত আদায় করেছে সেখানে বসে থাকবে। অনেকে আসছে মনে হয় যেন নামাজ শেষে তিনি একটু বসতে পারেন না, কিসে তিনি তাকে তাড়াই নিয়ে চলে যায়, বুঝতে পেরেছেন না? ফজিলত শয়তান তো বুঝতে পেরেছে, নামাজ শেষ বসে হয়েছে কেন, নামাজ শেষ বসে থাকার কারণ কি? না, কিছুক্ষণ বসে, কিছুক্ষণ বসে, বসলেন কি করবেন? আল্লাহ জি সাল্লা ফিহি, যেখানে সালাত আদায় করেছে, মা আলাম ইহুদেস, যতক্ষণ পর্যন্ত উযু নষ্ট না হবে, তাকুলুল মালায়েকাতু, ফেরেশতারা বলবে আল্লাহুম্মা ফির লাহু, আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ তাকে ক্ষমা করো, হে আল্লাহ তার উপর রহমত করো, ফেরেশতারা এই দোয়া তার জন্য করতে থাকবে। ফেরেশতাদের দোয়ার অর্থ কি? হাফেজ বিন আবি রহমাতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করেন, সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করে থাকেন।